14 জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন বর্ধমানের রাজার আমল থেকে হয়ে আসছে ঘুড়ির মেলা। 14-15-16 তারিখ বর্ধমান শহরে তিন দিন ব্যাপী ঘুড়ির মেলা ঘিরে শহরে বাচ্চা থেকে বড় সকলের মধ্যেই উন্মাদনা লক্ষ্য করা যায়। রং বেরঙের ঘুড়িও বিভিন্ন ধরনের সুতোর লড়াই চলে আকাশ জুড়ে। শুক্রবার সকাল থেকে প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদেই ছিল সাজো সাজো রব। সকাল থেকে মাইকের ভিন্ন গানের তালের সাথে তাল মিলিয়ে আকাশ জুড়ে উড়ছিল রং বেরঙের ঘুড়ি। মাঝে মাঝেই কানে আসছিল ভোগ কাটা শব্দ। বর্তমানে ঐতিহাসিক ঘুড়ির মেলা তো অবশ্যই আজকে, কারণ এটা রাজারাজাদের আমল থেকে এই ঘুড়ির মেলা উৎসব চলে আসছে। কারণ আমারই 48 বছর বয়স হয়ে গেল, আমি জ্ঞান হওয়া থেকে ঘুড়ি উড়াচ্ছি, আজকেও ঘুড়ি উড়াবো। এবং বাজারে বেরিয়েছিলাম, অনেক রকমের ঘুড়ি কিনেছি, দুবগ্গা, পেটকাঠি, তারপরে ধরুন শতরঞ্জি ঘুড়ি, এরকম দেড়টা তিনটা এরকম ঘুড়ি প্রচুর কিনেছি। তো আজকে যা হাওয়া আছে, কারণ অনেক সময় তো হাওয়া থাকে না ঘুড়ির মেলার দিন, তখন আমার ঘুড়ি উড়াতে একটু অসুবিধা হয়। তো আজকে যে হাওয়া আছে, ঘুড়ি উড়িয়েও আনন্দ পাবো এবং সবাই ঘুড়ি উড়িয়ে আর যে সবাই আনন্দ পাবে। অবশ্যই করোনাকে তো আমাদের সবসময় মানতেই হবে, কেন করোনার যেভাবে বাড়ছে, আমাদের কোভিড বিধির জন্য যে স্বাস্থ্যবিধির নিয়মগুলো আছে, তো মুখে মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব, এগুলো অবশ্যই পালন করে আমরা ঘুড়ি উড়াবো। সকালের দিকে হাওয়া থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশের মুখ ভার, বন্ধ হয়ে যায় হাওয়া, 12টার পর থেকে শুরু হয় বৃষ্টি। এমন এক দিনে সমস্ত কিছু পণ্ড করে জল ফেলে দিল। পণ্ড হলো সমস্ত আয়োজন, অপেক্ষায় ছিল ঘুড়ি প্রেমীরা, কিন্তু তাদের স্বপ্ন সফল হলো না। তাই এক রাশ ক্ষোভ নিয়ে এবছরের মতো শেষ করলো ঘুড়ির মেলা, আবারও অপেক্ষা এক বছরের। ঘুড়ি উড়াচ্ছ? ভালো ঘুড়ি উঠছে, কিন্তু সকালবেলা উঠছিল, এখন উঠছে না, ওয়েদার খারাপ, হাওয়া নেই, আমরা আপসেট আছি। ঘুড়ি সুতো সব কিনে রেখেছো, কি করবে এগুলো নিয়ে? সামনে বছর ওড়াবে, থাকবে এগুলো ঝড়ের গতিতে হাওয়া ছিল, লাটাই চড়া হাতে উড়ানোই যাচ্ছিল না। এমনি আমরা যাই বলুন 11টা 12টা ছিল। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।